সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে ইয়ামুল জুমার এই বরকতময় দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে জুমার সলাত আদায় করার জন্য, জুমার সলাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে জিকির, মাওয়েজা, উপদেশ, এ খুতবা শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শুরুতেই নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে, সর্বত্র যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি শুরুতেই একটি প্রাসঙ্গিক বিষয় ছিল যেটি দৃষ্টি আকর্ষণ করার ছিল, সেটা যদি আমরা সুযোগ সময় পাই ইনশাআল্লাহ তাআলা পরে দৃষ্টি আকর্ষণ করব। সরাসরি আমি আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সে বিষয়ে চলে যেতে চাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইখলাসের ক্ষেত্রে শয়তান যেই মানুষদেরকে প্রবঞ্চিত করে, প্রতারিত করে, শয়তান নিকট ইখলাসের যে প্যাকেজ রয়েছে, শয়তান আমাদের ইখলাসকে কীভাবে বিভ্রান্ত করে এবং আমাদের কাছে শয়তান ইখলাসকে কীভাবে তুলে ধরে। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করবে, প্রত্যেকটি ইবাদতের জন্য মূল নীতি হচ্ছে একটাই, সেটা হলো ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সেটা ইবাদত হলেই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য কোনো ইবাদত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই নির্দেশ দিয়েছেন। ইবাদতের মূল কথা হচ্ছে ইখলাস। ইবাদতের মধ্যে বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে টার্গেট করবে প্রত্যেকটি ক্ষেত্রেই, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, যতই সামান্য হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি না থাকে তাহলে এর কোনো রেজাল্ট, এর কোনো ফল আপনি পাবেন না, এর কোনো সুবিধা আপনি পাবেন না। এই ইবাদতের মাধ্যমে আখিরাতের নাজাত আপনি অর্জন করতে পারবেন না। এই জন্য ইবাদতের মূল বিষয় হচ্ছে ইখলাস। কিন্তু শয়তান লানাতুল্লাহি আলাইহি মুখলিস বান্দাদের কাছে যেভাবে আসবে, মুনাফিকের কাছে সেভাবে আসবে না, ফাজির ফাসিকের কাছে যেভাবে যাবে, আর আল্লাহর একজন মুখলিস বান্দা যার ইবাদত এবং আমলের মধ্যে ইখলাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যার উদ্দেশ্য রয়েছে, তার কাছে শয়তান যেভাবে আসবে, শয়তান ফাসিক ফাজির পাপিষ্ঠ ব্যক্তির কাছে সেভাবে যাবে না। এই জন্য শয়তানের অনেকগুলো পলিসি আছে, এই পলিসি যেগুলো আছে এই পলিসিগুলোকেই শয়তান ব্যক্তির পার্থক্যের কারণে পলিসির পার্থক্য হয়ে যায়। আলেমের কাছে যেভাবে আসবে, একজন সাধারণ লোকের কাছে, সাধারণ শিক্ষিত মানুষের কাছে সেভাবে শয়তান অ্যাপ্রোচ করবে না। শয়তান অ্যাপ্রোচ ভিন্ন হবে, অ্যাড্রেসিং ভিন্ন হবে, শয়তানের লেভেলটা আলাদা হবে, মানে মদের লেভেলের মধ্যে উপরে নাম মদ থাকবে না, লেভেল অন্য লেভেল দিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন না ভিতরে কী আছে। শয়তান ঠিক এই কাজটি করে থাকে, এটাকে বলা হয় থাকে তেলবিস, এটাকে বলা হয় থাকে তেলবিস, মানে আসল লেভেলটা বাদ দিয়ে শয়তান ইমিটেশন তৈরি করে। ইমিটেশনটা হচ্ছে মানে আসলে স্বর্ণ নয় কিন্তু স্বর্ণের মতো কি চকচকে, শয়তানের এই কাজটি শয়তান বিভিন্নভাবে করে থাকে। আজকে যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইখলাসের ক্ষেত্রে কীভাবে মুখলিস ব্যক্তির কাছে শয়তান কীভাবে মানুষগুলোকে মানে প্রতারিত করে, প্যাকেজ, শয়তানের প্যাকেজ কী কী আছে সেগুলো নিয়ে। এই বক্তব্যের শুরুতেই একটি গল্প দিয়ে শুরু করব। হয়তো আপনারা প্রশ্ন করবেন যে সাইফুল্লাহ ভাই আজকে আবার নতুন স্টাইল যে গল্প দিয়ে শুরু করছেন, গল্প তো খুতবার মধ্যে আসার কথা না, গল্প আলোচনা করার পরে আমি গল্পের সূত্র আপনাদের সামনে পেশ করব। তবে এটা গল্প, এই জন্য আমি মানে গল্প দিয়েই বলছি, কিন্তু আমার ব্যক্তিগত রচনা নয়, আন্দাজের উপর কোনো বক্তব্য দিই না, এর রেফারেন্স রয়ে গেছে ইবনে জাউজি রহমতুল্লাহ তালবিসি ইবলিসের মধ্যে এই গল্প উল্লেখ করেছেন। ইবনে জাউজি রহমতুল্লাহ তালবিসি ইবলিসের মধ্যে তিনি সাইয়েদ ইবনে সুলাইমান থেকে বর্ণনা করেছেন,
সাইয়েদ ইবনে সুলাইমান মুবারাকের ফদালা থেকে বর্ণনা করেছেন, মুবারাকের ফদালা ইমাম হাসান বসির রহমতুল্লাহ এর ছাত্র ছিলেন, তিনি হাসান বসির রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। বাকি সনদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী সময়ে। ঘটনাটি, গল্পটি হচ্ছে এই, হাসান বসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা গাছ ছিল, এই গাছের পূজা করা হতো। আমরা যেমন বিভিন্ন ধরনের বেদি তৈরি করে ওই তৈরি করে বিভিন্নভাবে পূজা করি না, হ্যাঁ আপনারা হয়তো মনে করছেন যে না আমরা পূজা করি না, পূজার জন্য শর্ত নয় যে আপনি গিয়ে সিজদা করতে হবে, বুঝতে পেরেছেন? পূজা হচ্ছে বিনম্র শ্রদ্ধা যেটাকে বলে, যার মাধ্যমে আপনি নিজেকে ছোট করলেন আর ওই বস্তুকে সর্বোচ্চ মর্যাদা দিলেন, এটাই হচ্ছে পূজা। কথা বুঝাতে পারলাম কি না? খুবই স্পষ্ট বক্তব্য, এটাই হচ্ছে পূজা। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন একটা গাছ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া লোকেরা এসে এটা পূজা করত। পূজার পদ্ধতি কী ছিল তখনকার সময় এই বর্ণনার মধ্যে আসে নাই, কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাই বিভিন্ন দরগা, বিভিন্ন মাজার, বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমরা গাছের মধ্যে সুতা লাগিয়ে দিচ্ছে, গাছের মধ্যে নাম লিখে দিয়ে আসতেছে। উদ্দেশ্য হচ্ছে এই গাছ কী করতে পারে, সুতা লাগাইলে আপনার মাকসুদ মতলব এটা হাসিল হয়ে যাবে, এটা পূজা, খবরদার এটা কিন্তু পূজা। এই গাছ যখন পূজা করা হতো, একজন মুখলেস আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, আপনাদের মধ্যে এরকম সহি আকিদার লোক আর কি, বুঝতে পেরেছেন, একেবারে সহি আকিদার লোক, সে এই লোক একদিন সিদ্ধান্ত নিল যে এই গাছটা যদি কেটে ফেলি তাহলে পূজাটা বন্ধ হয়ে যাবে। সিদ্ধান্তটা খারাপ না, খুব ভালো একটা সিদ্ধান্ত নিল। সে গর থেকে বের হয়ে সিদ্ধান্ত নিল আর তার নাহাজ হিসা যারা এই গাছ আমি কেটে ফেলবো। আসলো গাছ কাটার জন্য, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শরীক সাব্যস্ত করতেছে, শিরকের মতো অপরাধ, এই অপরাধ থেকে মানে কীভাবে বাঁচবে? তখন সে এটাকে একেবারে নির্মূল করার জন্য, গাছটা কাটার জন্য সিদ্ধান্ত নিল। বাসা থেকে যখন রওনা হলো ঘর থেকে, প্রতিমধ্যে শয়তানের নাম জানেন তো আপনারা, ইবলিস লানাতুল্লাহ আলাই মানুষের আকৃতি ধারণ করে এসে সামনে দাঁড়িয়েছে। আরে কোথায় যাও তুমি, কী কাজ তোমার? আমি যাচ্ছি এই যে গাছটা আছে না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা হচ্ছে, এই গাছটা আমি পরিপূর্ণরূপে একবার নির্মূল করে দেব, কেটে ফেলব। তখন শয়তান বলল যে তুমি এটা পারবা না, তুমি জানো না এখানে কি পাওয়ারফুল শক্তিশালী লোক আছে, তোমার পক্ষে এটা সম্ভব না। ওটা অনেকে বলে যে এই কবরস্থানের অবস্থা এমন যে পুরো বাস্য উল্টে দিয়ে আকিদা কোন ধরনের দেখছেন? জিন্দগিতে কোনোদিন মানে কোনো লোক স্বচক্ষে দেখে নাই যে কোনো বাস উল্টে গিয়েছে এখানে, কিন্তু আকিদাটা কোন কত ভয়ঙ্কর। তখন তাকেই শয়তান লানাতুল্লাহ আলাইহি, এইটি শয়তানের বক্তব্য, কিন্তু শয়তানের প্যাকেজ, শয়তানের প্যাকেজ। শয়তান বলল যে তুমি জানো না যে তুমি যাও যদি তাহলে যারা এখানে এই গাছে মান্যত করে, এই গাছে এসে যারা বিভিন্ন ধরনের পূজা করে, তারা তোমার উপর মানে বড় ধরনের রাগান্বিত হবে, তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলে যে কী ক্ষতি হবে, অসুবিধা নেই আমি কেটে ফেলবো, আমার সিদ্ধান্ত কেটে ফেলবো। তখন শয়তান তার সাথে ঝগড়া বাজালো, ঝগড়া বাজাই এক পর্যায়ে শয়তান তাকে বললো যে ঠিক আছে, যদি তুমি আমার সাথে পারো তাহলে ওখানে গিয়ে তুমি টিকবা, আর যদি আমার সাথে না পারো তাহলে তুমি ওখানে গিয়ে টিকবা না, আসো আমার সাথে কুস্তি করো। শয়তান বলে যে আমার সাথে কুস্তি করো, ওটা বলে যে তোমার সাথে আমি কুস্তি করতে কোনো অসুবিধা নেই, সাহস বেশি, মুখলিস মানুষ, বুঝতে পেরেছেন, তাগড়া ইমানদার, এখলাস আছে, মানে সহি আকিদার লোক। মানে বলে শয়তানকে বলে যে আসো, তুমি কী বলতেছো, তোমাকে আমি এখন তোমাকে এক্ষুনি আমি কী করবো, তোমাকে কুস্তিতে পরাজিত করব। কুস্তি হলো, কুস্তিতে লোকটা পরাজিত হলো, কে পরাজিত হলো? শয়তান পরাজিত হয়েছে, শয়তানই পরাজিত হয়েছে। তখন শয়তান যখন পরাজিত হলো, তখন শয়তান তাকে বলল যে শুনো,
তুমি এই যে গাছ কাটতে যাচ্ছ, এ তোমার লাভটা কি? শয়তান প্যাকেজ চেঞ্জ করে দিয়েছে, বুঝলেন না? ওই ভয় শয়তানের কাজ কাজে আসে নাই, শয়তানের ড্রেসিংটা কি হয়ে গেছে, আলাদা হয়ে যাচ্ছে। শয়তান বলে যে এতে লাভ কি তোমার, কি ফায়দা তোমার হবে, আদৌ কি কোনো কল্যাণ আছে, কোনো ফায়দা আছে? বরং তুমি একটি কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার জন্য যেটা ভালো সেটা করো। বলে কি আমার জন্য ভালো হবে? এই গাছ কাটার দরকার নেই, বরং গাছ যদি তুমি না কাটো তাহলে আমি একটা বুদ্ধি করব, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা তোর কাছে তোমার বালিশের নিচে 2 দিনার করে আমি দিয়ে আসবো, তুমি পেয়ে যাবা আমার কাছে 2 দিনার, তোমার কি জামানত আছে, 2 দিনার করে পেয়ে যাবা। কারণ আমাদের মতো এরকমই ইমানদার হলে তো খুব এরকমই একটা চিন্তা, ঠিকই আছে তো 2 দিনার তো মানে ভালো একটা ইনকাম, কোনো ধরনের কাজ নেই, কিছুই নেই, শয়তান বলতেছে যে আমি এটা দাবি মানে তোমার কাছে 2 দিনার দিয়ে যাবো, ওই ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, 2 দিনার যদি 2 দিনার পাই না, আমার দেখছেন এখানে গিয়ে আসতে করে শয়তানের প্যাকেজ সেকেন্ড প্যাকেজে গিয়ে আসতে করে, বলেন না যেন আমাদের আলেমুল আমাদেরকে যখন দাবার দেওয়া হয় না, তখন প্রথমে যদি এইভাবে কাজ করতে না পারে, ওই যে কুস্তিতে যদি না পারে, কুস্তিতে যদি আরামদেরকে হারাতে না পারে, তখন টাকা দিয়ে কি করে আস্তে করে সোজা করে দেয়, বক্তব্য কি হয়ে যায় ডান দিকে এবং বাম দিকে চলে যায়। এখানে দেখেন শয়তানের পলিসিটা দেখেন, এটা কিন্তু আমি নিজে তৈরি করি না, এই কিচ্ছা আমি বলেছি, কিচ্ছা একেবারে এটা ষষ্ঠ হিজরি সনের লেখা কিতাব থেকে বলতেছি, তালবিস ইবলিস থেকে, বুঝতে পেরেছেন? আজকের কথা নয়, আর এটার বর্ণনা হচ্ছে প্রথম হিজরি প্রথম শতাব্দীর লেখা, হাসান বসরি থেকে বর্ণিত হয়েছে। বাকি আমি বলবো এই ঘটনার মানে তথ্য আপনাদেরকে বলবো, গল্প বলেও তারপরে বলতেছি তথ্য বলবো। এরপর আমার বন্ধুগণ শয়তানের এই প্রলোভনে পড়ে গেল, এখলাস হারিয়ে গেল, এখলাস হারিয়ে গেল। 2 দিনার ভয়ঙ্কর ইমানটাকে কীভাবে আস্তে করে কী করে দিয়েছে, শয়তানের এই প্যাকেজের মধ্যে পড়ে গেল। সকালবেলায় ঠিকই 2 দিনার করে পাওয়া গিয়েছে, এরপরে দেখা গেল যে এরপর থেকে আর বালিশের নিচে 2 দিনার নেই, 2 দিনার শেষ, 2 দিনার আসে না। তখন তো বেচারা মনে করলো যে কী রে, এই গাছ তো কাটার কথা ছিল, এখন 2 দিনার করে দিবে বলছে এই জন্য কাটলাম না, আবার রাগান্বিত হয়ে গেল। সকালবেলা বের হলো যে না গাছ কেটে ফেলবো, পথে আবার ওই শয়তানের সাথে দেখা, মানুষের আকার ধারণ করে ওই শয়তান এসে পথে আবার কী করলো, দেখা করলো, বলে যে কী চাও তুমি, এখন কোথায় যাচ্ছ? বলে যে গাছ কাটার জন্য যাচ্ছি। বলে যে তুমি তো এই গাছ কাটতে পারবা না, তুমি এই গাছ কাটতে পারবা না, এখানে এমন আজ শক্তি আছে যে শক্তি তোমাকে পরাজিত করবে, তোমার পক্ষে সম্ভব হবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে। বলে না তুমি মিথ্যা বলেছ, এবং আমি এই গাছ কাটার মতো সামর্থ্য রাখি, আমার শক্তি আছে, এর আগে একজন এই কথা বলেছিল, তাকে আমি পরাজিত করেছি। ওই যে শয়তানের কথা বলতেছে, শয়তান তো একই অবস্থায় আসে নাই, বলে এর আগে একজন এই দাবি করেছিল কিন্তু আমি তাকে পরাজিত করেছি, আমি এখন অবশ্যই পারবো। তখন শয়তান বলে যে যদি পারো তাহলে আমার সাথে আবার কুস্তি করো, দেখি তুমি কুস্তি করতে পারো কি না, যদি আমার সাথে টিকো তাহলে ওখানে গিয়ে টিকতে পারবা। তখন এই ব্যক্তি শয়তানের সাথে দ্বিতীয়বার কুস্তিতে কী হলো, লেগে গেল, দ্বিতীয়বার কুস্তিতে লেগে গেল। দ্বিতীয়বার যখন কুস্তিতে লেগে গেল শয়তানের সাথে, দ্বিতীয়বার কুস্তিতে সে পরাজিত হলো, শয়তান তার উপর কী হলো, কুস্তিতে জয়ী হয়ে গেল। শয়তান এমন পর্যায়ে চলে গেল যে তাকে মানে মানে একবারে হত্যা করবে এই উপক্রম হয়ে গেল, এত ভয় পেল যে শেষ পর্যন্ত সে ভয়ে অস্থির হয়ে গেল। দেখলো যে সে মনে করলো যে না, তার সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে, গাছ কাটা তো দূরের কথা, এখানেই টিকতেছে না, সুতরাং হ্যাঁ এখানেই তো টিকতেছে না, গাছ কাটা তো দূরের কথা। যখন এই ব্যক্তি শয়তানের কাছে পরাজিত হয়ে গেল, তখন সে চিন্তা করল যে ব্যাপার কি, আগে তো পারছিলাম এখন পারি না কেন? কিন্তু সে জানে না, মূল হেতু জানে না। তখন শয়তান বলে তুমি কি জানো আমি কে, আমার পরিচয় কি তুমি জানো? বলে জানো, তোমার পরিচয় কি আমি তো জানি না,
বলে আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি শয়তান, লানতুল্লাহ, ইবলিস। আগের বার আমি তোমাকে বাধা দিয়েছিলাম, তুমি এসেছিলে যেভাবে তুমি এসেছিলে ইখলাসের সাথে, ওই তোমার ইখলাসের যে পাওয়ার ছিল সেই পাওয়ারের কারণে তুমি আমাকে সেদিন পরাজিত করতে পেরেছিলে। তোমার ওই পাওয়ারটুকু আমি আগে নিয়ে গিয়েছি তোমাকে টাকা দিয়ে, এখন আর তোমার পক্ষে এই কাজ করা সম্ভব না। তোমাকে এখন টাকার যে প্যাকেজ দিয়েছি, এই প্যাকেজ দিয়ে তোমার ইখলাসটাকে আমি কিনে নিয়ে গিয়েছি, ইখলাসটা তোমার অন্তর থেকে আমি বের করে নিয়ে গিয়েছি। সুতরাং ওই দুই দিনার এর কারণে তুমি আর এই কাজ করতে পারবে না। আমার বন্ধুগণ, এইভাবে ঈমানের প্রত্যেকটি পর্যায়ে, ইবাদতের প্রত্যেকটি পর্যায়ে স্পটে স্পটে শয়তান লানাতুল্লাহি আলাইহি এইভাবে আসে, এই পদ্ধতিতে আমাদের মধ্যে আসে। এই ঘটনাটি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে যারা উল্লেখ করেছেন, চারজন আহলে হাদিস এই ঘটনাটি উল্লেখ করেছেন। ইবনে আবি দুনিয়া রহমতুল্লাহ আলাইহি মাকাইদুশ শয়তান, শয়তানের মধ্যে 60 নম্বর রওয়ায়াতের মধ্যে এটি উল্লেখ করেছেন, সনদ সহ উল্লেখ করেছেন। সমস্ত সনদগুলো এই ঘটনার উল্লেখ করার পরে আমার কাছে স্পষ্ট হয়েছে যে এটি রওয়ায়াত শুদ্ধ নয়, একটিও শুদ্ধ নয়। এই রওয়ায়াতটি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হতে পারে আমার ধারণা, তাহকিক হচ্ছে যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইসরায়েলিয়াত থেকে এগুলো নিয়েছেন। ইসরায়েলিয়াত কাকে বলা হয় থাকে? ইসরায়েলিয়াত হচ্ছে বনি ইসরায়েলের যে সমস্ত রওয়ায়াত আছে সেগুলো, বনি ইসরায়েল কাছ থেকে যে সমস্ত রওয়ায়াত এসেছে সেগুলো। বনি ইসরায়েলের রওয়ায়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল ফালা হারাজ, তোমরা বনি ইসরায়েলের ঘটনা যদি কোরআন এবং হাদিসের মূল বক্তব্যের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে তোমরা এটা বর্ণনা করতে পারো, ফালা হারাজ, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই রওয়ায়াতটা হাসান বসরি থেকে যদি ইসরাঈলিয়াত থেকেও আসে তাহলে এই রওয়ায়াতটি কী করা যেতে পারে? গ্রহণ করা যেতে পারে। আরেকটি রওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মাজমু জাওয়াইদের মধ্যে হাইসামি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, হাইসামি রহমতুল্লাহ মাজমু জাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন এবং ইমাম ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ আলাইহি এর রওয়ায়াতকে রিজালুহু সহিহ সিকাত এর বর্ণনাকারী সবাই বিশুদ্ধ এবং বিশ্বস্ত এই কথা উল্লেখ করেছেন। বাকি আহলে হাদিসদের মধ্যে অধিকাংশ আহলে হাদিস এর সনদকে দুর্বল বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে বললেন, বললেন যে যে এক ব্যক্তি সে বের হলো, বের হওয়ার পর তার সাথে শয়তানের সাথে দেখা হলো, শয়তান তার সাথে আসলো, এসে শয়তান তার সাথে সাক্ষাৎ করলো, বললো যে শয়তান বললো যে তুমি আমার সাথে কুস্তিতে আসো, কুস্তি করতে পারো কিনা দেখো, না আমার সাথে কুস্তিতে আসো। তখন ওই ব্যক্তি বলল যে তুমি কে এত সাহসী, তুমি সাহস দেখাও, দেখো না তুমি আমার সাথে যদি কুস্তি দিতে পারো তুমি, তোমার ঈমান মজবুত এটা বুঝে যাবে, তুমি শক্তিশালী এটা বুঝে যাবে, বাট তোমার সাথে আমি কুস্তি দিতে পারবো, তুমি আমার সাথে পারবে না, বলে কুস্তি করো। কুস্তি করলো, শয়তান পরাজিত হলো, শয়তান কি হলো? পরাজিত হলো। তারপরে দ্বিতীয়বার বলে যে আবার বলছে তুমি তো তোমার পক্ষে সম্ভব না, তুমি আমার সাথে কী কুস্তি করবা? বলছে দ্বিতীয়বার বলে যে না আওয়িদ নিমার রাতান তানিয়া, দ্বিতীয়বার আমার সাথে কুস্তিতে আসো। দ্বিতীয়বার কুস্তি করলো, শয়তান পরাজিত হলো, শয়তানের সাথে দ্বিতীয়বার তিনি কী হলেন? বিজয় লাভ করলেন। তখন শয়তান রহমতুল্লাহ আলাই তাকে বলে যে তুমি আমার সাথে তৃতীয়বার কুস্তি করো, দেখি তোমার সাথে আমি লড়তে পারি কি না, যদি তুমি তোমার কাছে হারি যাই তাহলে তোমাকে একটা প্যাকেজ দিব, তোমাকে একটা এলেম দিব, যে এলেমটার কারণে তুমি হয়তো উপকৃত হবে। তৃতীয়বার শয়তানের সাথে কুস্তিতে লিপ্ত হলো, শয়তান পরাজিত হলো। তখন শয়তান লানাতুল্লাহ আলাই বলল যে তুমি এই যে তুমি কুস্তিতে শক্তি পেলা, এই যে শক্তিটুকু তুমি লাভ করতে পারলা, তুমি যে আমাকে পরাজিত করতে পারলা, তুমি নিয়মিত আয়াতুল কুরসি মনে হয় তেলাওয়াত করো। পাওয়ারটা কোত্থেকে আসছে দেখছেন? যে তুমি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করো, এই কারণে তুমি আমাকে পরাজিত করতে পেরেছ। তখন তিনি বললেন যে তোমাকে তো দেখতেছি খুব দুর্বল, তোমার তুমি তো কোনো শক্তি দেখি না, তোমার জিন মানে তো সবাই কি এই ধরনের এত দুর্বল? বলে যে না, জিনদের মধ্যে আমি এরকম দুর্বল নই,
তুমি আমাকে দেখতেছো আমার প্রশস্ত কাঁধ এবং আমি অনেক শক্তিশালী, কিন্তু তোমার সাথে আমি পরাজিত হয়ে গিয়েছি শুধুমাত্র আয়াতুল কুরসির কারণে, অন্য কোনো কারণে নয়। তখন উপস্থিত সবাই আবদুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকালেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আবু আব্দুর রহমান মান যাকার রাজুল, আবু আব্দুর রহমান হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উপনাম। আবদুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলেন, মান যাকার রাজুল, ওই লোকটা কে ছিল? আবু আব্দুর রহমান, লোকটার নাম যদি বলো, লোকটার নাম যদি বলো, যে কুস্তিতে শয়তানকে এই পাওয়ার দিয়ে তিনবার কি করে দিয়েছে, পরাজিত করেছে, তার নামটা কি বলতে পারো? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে চাচ্ছিলেন না বলার জন্য। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মুখটা মানে মলিন হয়ে গেল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইঙ্গিত করলেন, ওমা যাকা ইল্লা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর কে হতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা দিকে ইঙ্গিত করলেন। বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যে শয়তানের পাওয়ারের চেয়ে ইমানের পাওয়ার অনেক বেশি, শয়তানের পাওয়ার হচ্ছে ইখলাসের পাওয়ার অনেক বেশি, শয়তানের পাওয়ার হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আয়াতুল কুরসির পাওয়ার অনেক বেশি। শয়তানের এই শক্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে এই মানে এই শক্তিগুলো অর্জন করতে হবে। এই প্যাকেজগুলো শয়তান যখনই নিয়ে আসে তখন আমরা কীভাবে এই এখান থেকে বেরোবো, এই পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আজকে মূল কথার মধ্যে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে, শয়তান প্রথমে মানুষদের কাছে আসে ইখলাসের একটি সুরত নিয়ে। এভাবে যখন আল্লাহর বান্দা কোনো ইবাদত করে তখন শয়তান আসে যে যে এত ইবাদত করলে ইখলাস নষ্ট হয়ে যেতে পারে, বুঝতে পেরেছি? শয়তান এইভাবে আসবে আপনি, কারণ আপনি শয়তান দেখেন যে শয়তানের স্টাইল হচ্ছে ভিন্ন, শয়তানের প্যাকেজগুলো ভিন্ন। অনেকে দেখা যায় যে মাশাআল্লাহ সিয়াম সলাত ইবাদত, তখন শয়তান আস্তে করে বাম দিক থেকে আসে, বলছে তুমি এত ইবাদত করো কেন? এবার এত ইবাদত করলে মানুষ জানবে তুমি অনেক বেশি ইবাদত, তোমার ইখলাস নষ্ট হয়ে যাবে। আস্তে করে শয়তান তার অন্তরের মধ্যে এটা ঢুকিয়ে দেয়, শয়তান তার অন্তরের মধ্যে এটা ঢুকিয়ে দেয়। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মধ্যে মুখলেস বান্দাদের মধ্যে শয়তান এই প্যাকেজে সবচেয়ে বেশি সফল হয়েছে। আস্তে করে যখন আপনাকে বলবে যে আপনার অন্তর মধ্যে এই ওয়াসওয়াসা দিয়ে দিবে যে আসলে মানুষ মানে যদি আমার জানে জেনে যে তাহলে আমি সিয়াম পালন করি, আমি নফল ইবাদত করি, আমি তাহাজ্জুদ আদায় করি, তাহলে মানে এর মাধ্যমে মানে আমার ইখলাস হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ফলে এই জন্য শয়তান এটাকে আস্তে করে মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেয়, পরে আস্তে সেই ব্যক্তি ইবাদত থেকে একটু পিছপা হয়ে যায়, তার সংকল্পের মধ্যে ঘাটতি দেখা দেয়, সংকল্পের মধ্যে দুর্বলতা দেখা দেয়। পরে দেখা যায় অনেককেই অনেককেই হঠাৎ করে যখন মানে ভালো ইসলাম সম্পর্কে বুঝতে পেরেছে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছে, ইসলামের প্র্যাকটিসিংয়ে যখন এসেছে, দেখা যায় যে মাশাআল্লাহ মানে সমস্ত ইবাদতের ব্যাপারে খুব মানে আগ্রহ ইচ্ছা মনের মধ্যে প্রবল একটা আকাঙ্ক্ষা থাকে, দেখা যায় যে এক দুই বছর গড়াতে না গড়াতে এক পর্যায়ে দেখা যায় যে তার এই আগ্রহের মধ্যে ঘাটতি। এ ধরনের দেখেছেন কিনা আপনারা? আমার মনে হচ্ছে আপনারা খুব ভালো করে নিজেদের মধ্যেই অনুসন্ধান চালান, তাহলে নিজেদের মধ্যেই পেয়ে যাবেন। প্রথমে দেখা গিয়েছে যে মাশাআল্লাহ অনেক ঘাটতি, অনেক আগ্রহ, প্রবল আগ্রহ, এটা আস্তে আস্তে ঘাটতির এমন এক পর্যায়ে চলে যায় যে শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে তেমন আগ্রহ আর লক্ষ্য করা যায় না। এর জ্বলন্ত একটি উদাহরণ আমি দিতে পারি, সেটা হচ্ছে আমাদের সময় আমরা যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন আমাদের সাথে যারা আমাদের বন্ধুরা যারা গিয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে, যারা গিয়েছে বাংলাদেশ থেকে, আমাদের ইউনিভার্সিটি যাওয়ার পরেই ইউনিভার্সিটি থেকে রেগুলার সালাত আদায় করার জন্য, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে নবীতে গাড়ি থাকতো, গাড়িতে করে সবাই মসজিদে গিয়ে মানে সালাত আদায় করতো। প্রথমে যাওয়ার পরে সবার আগ্রহ মানে অবস্থা মনের যা ছিল
পরবর্তীতে ওই বন্ধুদেরকে দেখতাম যে তারা সলাতের মসজিদে যে গাড়িতে করে সলাত আদায় করার জন্য যেত, ওই গাড়িতে করে গিয়ে বাসে করে গিয়ে তারা বাজারের মধ্যে ঘুরতেছে সলাতের আদায়ের, মানে সলাতের সময় তো আর ঘুরে জায়গা নেই, সলাদটা আদায় করে বাজারে বাজারে ঘুরতেছে, আর মসজিদে তাদের কি নেই, মসজিদের সাথে সেই আগ্রহ নেই, আগ্রহ আস্তে আস্তে কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? ইবাদত থেকে যদি কারো আগ্রহের মধ্যে ঘাটতি দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে শয়তান নতুন কোনো প্যাকেজ দিয়ে দিয়েছে, তার অন্তর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা এসে গিয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, ওয়াল ওয়াসওয়াসু ইউআরিদু লিকুল্লি মান তাওয়াজ্জাহা ইলাল্লাহি তাআলা বিযিকরিনা আও গায়রিহি। এই ওয়াসওয়াসা শয়তান প্রত্যেক ওই সমস্ত ব্যক্তিদেরকে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং ইবাদতের মধ্যে নিজেকে নিমগ্ন করে, নিমজ্জিত করে, নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদতের মধ্যে সম্পৃক্ত করে থাকে, তার প্রত্যেককেই এই ওয়াসওয়াসা পেয়ে থাকে। এই অবস্থায় আল্লাহর বান্দাদের উচিত হচ্ছে যেটা, সেটা হলো তারা যখন ঘাটতি দেখবে, ইবাদতের মধ্যে কসুর পরিলক্ষিত হবে, যখন বুঝতে পারবে যে তার সংকল্পের মধ্যে দুর্বলতা দেখা দিয়েছে, সংকল্প প্রবল আগ্রহ ছিল, প্রবল আগ্রহের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে, তখন বুঝতে হবে যে শয়তান কোনো দিক থেকে তাকে কী করতেছে, পুশ করতেছে, শয়তানের পুশ, মানে শয়তান এই কাজটি করতেছে। সাথে সাথেই তার উপর ওয়াজিব হবে যেটি, সেটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেন, ফায়াম বাগিলিল আব্দি আন ইয়াসবুত, বান্দার উপর তখন উচিত হবে বান্দা সাবিত থাকবে, সুদৃঢ় থাকবে, মজবুত থাকবে, ধৈর্য ধারণ করবে, এবং যেখানে জিকির সালাত যারা রয়েছে তাদের সাথে বান্দা নিজেকে সম্পৃক্ত রাখবে, কারণ বান্দা তখন বুঝতে পারবে যে শয়তানের কোনো না কোনো ষড়যন্ত্র বান্দার মধ্যে কাজ করতেছে, শয়তানের কোনো না কোনো ষড়যন্ত্র কাজ করতেছে। শয়তানের ষড়যন্ত্রের মধ্যে একটি ষড়যন্ত্র হচ্ছে বন্ধুগণ, সেটা হলো এই ইবাদতের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করা। আর ইবাদতের এই ওয়াসওয়াসার মাসআলাটি আমাদের বিশেষ করে বর্তমানে যারা যুবকদের মধ্যে, যুবতীদের মধ্যে যারা আকীদা এবং আমলের দিক থেকে নতুনভাবে প্র্যাকটিস করতেছেন ইসলামের, আমরা অনেককে লক্ষ্য করে আসতেছি, দেখতেছি যে এরা অনেকেই এই ওয়াসওয়াসার মধ্যে ভুগতেছে, কঠিন একটা ওয়াসওয়াসার মধ্যে ভুগতেছে। কারণ শয়তান যখন, শয়তানের ওয়াসওয়াসার কাজগুলো কীভাবে হয়, সেটা হচ্ছে শয়তান শুরু করে তার এই কাজটি নিয়ত থেকে, অনেক সময় নিয়তের উপর প্রভাব ফেলতে পারে না, তখন শয়তান আস্তে করে আমলের মধ্যে এসে কী করে ওয়াসওয়াসা তৈরি করে। আমলের মধ্যে যে ওয়াসওয়াসাগুলো দিয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ওয়াসওয়াসা হচ্ছে শয়তান তাশকিক এবং তাশবিহ, সন্দেহ সংশয়ের কাজটি করে থাকে। সালাতের মধ্যে আপনার মনোযোগ নষ্ট করার জন্য আপনাকে সালাতের মধ্যে কীভাবে করবে যে আপনি তিন টাকা দাদা করছেন না চার টাকা দাদা করছেন, আপনার একটা সংশয় লেগে গিয়েছে, অথচ খুব সুন্দরভাবে মনোযোগের সাথে আপনি সালাত আদায় করতেছেন, একেবারেই প্রথম থেকেই আপনি মনোযোগের সাথে সুন্দরভাবে সালাত আদায় করতেছেন, তিন রাকাত আদায় করেছেন, তিন রাকাত পর্যন্ত খেয়াল আছে, আস্তে করে শয়তান কি করলো, দূর থেকে আপনাকে এই ওয়াসওয়াসা দিয়ে দিল আপনার অন্তরের মধ্যে, তখন তিনের মধ্যে আপনি গিয়ে থেমে গেলেন। দেখছেন আপনার কীভাবে শয়তান এখানে আপনাকে এই আটকে দিচ্ছে, তিনের মধ্যে গিয়ে থেমে গেলেন, তিনের মধ্যে এসে আপনি তখন আপনার একটা সন্দেহ, তিন পড়লাম না চার পড়লাম, তিন পড়লাম না চার পড়লাম, আপনার মনোযোগটা কিন্তু অন্যদিকে নিয়ে গিয়েছে, অথচ পুরো সালাতটাই আপনি সুন্দরভাবে আদায় করতেছেন, সালাতে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন একেবারে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো ধরনের মানে মনের মধ্যে কোনো ধরনের কিচ্ছু নেই। হঠাৎ করে দেখবেন যে শয়তান এসে বলতেছে এই উদ্দেশ্য মতো তুমি মনে মাথা মাসে করো নাই, দেখছেন এটাকে, এটা কি বলা হয় থাকে ওয়াসওয়াসা। আসলে আপনি তো হুজুর করে চলে এসেছেন সালাতের মধ্যে, খুব ভালো করে খেয়াল করুন বন্ধুগণ, এই ক্ষেত্রে ফিকহের মাসালা হচ্ছে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটি কায়দা মূলনীতি সাব্যস্ত হয়েছে, এই মূলনীতি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং এই বক্তব্যের মাধ্যমে আমি যারা ওয়াসওয়াসার এই ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের সবাইকে বলে দিচ্ছি, সেটা হলো এই কোনো আমল যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে এমনকি ইবাদত, আপনি সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানোর পরে আপনার মনে পড়েছে উজু আছে কি নেই, সন্দেহ তৈরি করে দিয়েছে শয়তান, বুঝতে পেরেছেন কিনা, সালাম ফিরানোর পরে হঠাৎ করে শয়তান লানতুল্লাহ আলাই সন্দেহ করে দিয়েছে যে মনে হয় তোমার উজু নষ্ট হয়ে গিয়েছে, মানে সালাম ফিরানোর আগেই, বুঝতে পেরেছেন। কোনো ইবাদত যখন শেষ হয়ে যাবে
শেষ হয়ে যাওয়ার পরে আল ওয়াসওয়াসাতু বাদা ইনতিহাই লিইবাদাতি লা ইবরাতা লাহা, এর কোনো মূল্য নেই এই ইবাদত গ্রহণযোগ্য, এই ইবাদতে আর মূল্য মনে এটাকে গুরুক্ষেপই করবেন না, এদিকে তাকাবেনই না। সালাম ফিরানোর পরে সালাতের মাসাল আর জিজ্ঞেস করার সুযোগ নেই। যদি দুই একদিন এই কাজ করতে পারেন দেখবেন যে ওয়াসওয়াসা আপনি দূর হয়ে গেছে। উযু করার পরে যখন শয়তান আপনার কাছে আসবে যে তুমি মানে কানমাসি করছো কি না, তখন আপনি শয়তানকে মানে কানমাসি তো অবশ্যই করেছেন, উযু করলাম কীভাবে, দুই দিন করেন দেখবেন যে আপনি আর কোনো দিন আপনার উযুর মধ্যে ওয়াসওয়াসা আসবে না। এই বিষয় সম্পর্কে খুব ভালো করে খেয়াল করুন। ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে ওয়াসওয়াসা এই যে একটা রোগ, এই যে সন্দেহ সংশয়ের এই রোগটি এমনও রয়েছে যে আমার কাছে সম্ভবত গত বুধবার বা বৃহস্পতিবার একজন প্রশ্ন করেছেন যে তিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না, সর্বমোট দুই ওয়াক্ত সালাত আদায় করতে পারেন উযু করে, মানে উযু করতে তার এমন সময় কি হয়, কথাটা বুঝতে কত ভয়ঙ্কর ওয়াসওয়াসা, কত ভয়ঙ্কর ওয়াসওয়াসার মধ্যে মানে শয়তান তাকে কি করে দিয়েছে, আক্রান্ত করেছে, টেলিফোন করেছে যে সে এখন আমি কীভাবে সালাত আদায় করবো, আমি কি দুই ওয়াক্ত আদায় করলেই চলবে কি না, শয়তান কীভাবে ওয়াসওয়াসার মধ্যে ফেলেছে। ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো আন্দাইল ওয়াসওয়াসাতে হাল্লাহু দাওয়া, যে ওয়াসওয়াসার এই যে রোগ এই যে ব্যাধি এর কোনো দাওয়া চিকিৎসা আছে কিনা, আজাব ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ উত্তরের মধ্যে বলেন লাহু দাওয়াউন নাফি', এর একটা অত্যন্ত ইফেক্টিভ উপকারী একটা চিকিৎসা আছে, গুরুত্বপূর্ণ চিকিৎসা রয়েছে, এটা ভালো করে জেনে নাও। ওয়া হুয়া আল ইরাদু আনহা জুমলাতান কাফিয়া, যখনই কোনো ধরনের ওয়াসওয়াসা আসবে, যখনই কোনো সংশয় আসবে, সাথে সাথেই সেটাকে বিক্ষেপ না করেই কি করে দিবেন, সম্পূর্ণরূপে ইগনোর করবেন, ছেড়ে দিবেন। যখনই আপনার ওয়াসওয়াসা আসবে, সালাতের মধ্যে হোক, ওযুর মধ্যে হোক, ইবাদতের মধ্যে হোক, তাহারাতের মধ্যে হোক, নিয়তের মধ্যে হোক, যে কোনো অবস্থায় যখনই ওয়াসওয়াসা আসবে, সিদ্ধান্ত না এই কাজ হয়ে গিয়েছে, একদিন দুই দিন তিন দিন করার পরে দেখবেন যে আপনি আর আপনার ওয়াসওয়াসা আসতেছে না। হুয়াল ইরাদু আনহা জুমলাতান কাফিয়া ওয়া ইন কানা ফিন নাফস মিন আত-তারাদ্দুদি মা কান, যদিও অন্তরের মধ্যে কিছু তারাদ্দুদ সংশয় থেকে যাবে, কিন্তু সাথে সাথে কি করবেন, মুখ ফিরিয়ে দিবেন, সিদ্ধান্ত সালাত হয়ে গেছে। মনে করবেন যে শয়তান এসে বলতেছে যে উযু তো ছিল না, না উযু ছিলই, শয়তানকে বলে উযু ছিলই, নামাজ হয়ে সালাত হয়ে গেছে, এটা মনের মধ্যে যতটুকু তারা দুধ সংশয় থাকুক না কেন সাথে সাথে এটাকে উপেক্ষা করবেন। তা ইন্নাহু মাতা লাম ইলতাফিত লিযালিকা লাম ইয়াতবুত, যখনই সে এদিকে বিক্ষেপ করবে না তখন আস্তে করে সে কি হয়ে যাবে, শয়তান সরে যাবে, শয়তান সরে যাওয়ার পদ্ধতি সেই বাল ইয়াযহাবু বাদা যামানিন কালিল, অল্প সময়ের পরেই এটা আস্তে করে দূর হয়ে যাবে। কামা জাররাবা যালিকাল মুয়াফাকুন, ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ বলেন যে এটি অনেককে আমরা এই প্রেসক্রিপশন দিয়েছি, তারা এটাকে পরীক্ষা করেছে, প্র্যাকটিস করেছে, প্র্যাকটিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে ওয়াসওয়াসার যে ভয়ঙ্কর রোগ, যে ওয়াসওয়াসার রোগ দিয়ে শয়তান মানুষদেরকে প্রলোভন করে অথবা মানুষদেরকে ইখলাস থেকে মিসগাইড করে, তারা এখানে উপকৃত হয়েছে, তারা এখানে উপকৃত হয়েছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, সেটা হলো শয়তানের আরেকটি ওয়াসওয়াসা হচ্ছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা পয়েন্টগুলো হয়তো সব আলোচনাও করতে পারবো না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে শয়তান সৎকর্মশীলদের নিয়ে, তাদের ভালোবাসা এবং সাহচর্য নিয়ে আমাদের কাছে একটা নতুন প্যাকেজ শয়তান আমাদের কাছে দিয়ে যায়, শয়তানের পক্ষ থেকে নতুন একটা লেভেল তৈরি করেছে। কোনো সন্দেহ নেই আল্লাহ নেক বান্দা, আল্লাহ তার কাছে প্রিয় ব্যক্তি যার মধ্যে তাকওয়া এবং দীন রয়েছে, তার প্রতি ভালোবাসা ইমানদার ব্যক্তিদের ভালো কাজ, তার সাহচর্য লাভ করা এটা ভালো কাজ। একজন ব্যক্তিকে যদি আপনি মনে করেন যে এই লোকটা রাজুলুন সালেহ, নেক মানুষ, ভালো মানুষ, তার সাথে যদি আপনি সাহায্য লাভ করতে পারেন, এটি কোনো সন্দেহ নেই এটা ভালো কাজ, তার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে এটা ভালো কাজ। কিন্তু শয়তান লানাতুল্লাহ আলাই এই প্যাকেজটাকে চেঞ্জ করে দিয়েছে, এটাকে রূপ চেঞ্জ করেছে, এটা নতুনভাবে মডিফাই করে দিয়েছে এই প্যাকেজ। আমরা ভালোবাসার প্যাকেজটা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে শয়তান প্যাকেজটা করেছে এভাবে যে আমাকে আপনাকে শয়তান মুরিদ বানিয়ে নিয়েছে, বুঝতে পেরেছে। আলেমকে ভালোবাসেন, মানে একজন সৎকর্মশীল ব্যক্তিকে ভালোবাসেন,
আল্লাহর নেকবান্ধকে ভালোবাসেন কোনো অসুবিধা নেই, কিন্তু মুরিদ বানিয়ে নিয়েছে এই প্যাকেজটা শয়তানের, বুঝছেন? আপনাকে প্রার্থী বানিয়ে নিয়েছে, আপনি তার কাছে প্রার্থী হয়ে গিয়েছেন। অথচ আপনি প্রার্থী হওয়ার কথা ছিল কার কাছে? আপনি মুরিদ হওয়ার কথা ছিল কার? আপনার মুরাদ হওয়ার কথা ছিল কে? আল্লাহ সুবহানাহু তাআলা। তাহলে বুঝা যাচ্ছে যে শয়তান এখানে কী ধরনের প্যাকেজ তৈরি করেছে। এখন যদি আপনাকে এই কথা বলা হয় যে ভাই আপনি এই কাজটা কী করলেন, আপনি তো এই কাজ করার কথা না, আপনি তো মুরিদ হতে পারেন না, আপনি তো এই ব্যক্তির কাছে প্রার্থী হতে পারেন না, এই ব্যক্তির কাছে আপনি চাইতে পারেন না, এই ব্যক্তি আপনাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, তখন শয়তান আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আরেকটা মানে বক্তব্য নিবে, সেটা বলবে যে আপনি ওলিদের ভালোবাসেন না, আপনি আল্লাহর ওলিদের ভালোবাসেন না, আল্লাহর ওলিদের হক তাদের ক্ষমতা আপনি স্বীকার করেন না। দেখেন শয়তানের প্যাকেজটা, শয়তানের সেকেন্ড প্যাকেজ এটা, শয়তানের সেকেন্ড প্যাকেজ আপনি কী উত্তর দিবেন? শয়তান এসে বলছে আপনি আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না, যদি আল্লাহর ওলিদের ভালোবাসতেন তাহলে আপনি অবশ্যই তাদের মুরিদ হতেন, অবশ্যই আপনি তাদের কাছে যাইতেন, তাদের ক্ষমতা আছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছে। কী ক্ষমতা দিয়েছে? সুবহানাল্লাহ, আমরা আশ্চর্য হই, আমি হতবাক হই। ইদানিং একটি বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা সবাই শুনেছেন আমার মনে হয়, এমন কেউ নেই যার শুনেন নাই। শয়তানের মানে কোন পর্যায়ের প্যাকেজ হলে, মানে যেই প্যাকেজে শয়তান নিজেও মনে করতেছে যে এই প্যাকেজটা মানে আমি দিয়েছি, কিন্তু এটা প্যাকেজটা এত নিম্নমানের প্যাকেজ হয়ে গিয়েছে যে যে ইমানদার ব্যক্তিদের জন্য এই প্যাকেজ কোনোভাবেই কী করা যায় না, থ্রো করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি আশ্চর্য হতবাক হচ্ছি, আপনারা সবাই শুনলেন। আল্লাহর ধন নাকি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গিয়েছেন, কারণ রাসুলের ধন, রাসুল খাজা মঈনুদ্দিন চিশতি তাকে দিয়ে তারপরে মানে খাজা মঈনুদ্দিন চিশতি কবরের মধ্যে শুয়ে আছে, এত ধন নিয়ে তিনি কবরের মধ্যে শুয়ে আছেন কী জন্য? কত বিভ্রান্তি, চিন্তা করেন। এই বক্তব্য যিনি দিয়েছেন, সর্বপ্রথম ওয়াজিব ছিল তাকে তওবা করা, এই শিরক থেকে তাকে কী করা, তওবা করা। কিন্তু আমি এই জায়গায় হতবাক হই না, আমি হতবাক হয়েছি আরেক জায়গায়, সেটা হচ্ছে এই এই কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, এই গ্রুপের লোকেরা তাদের অবস্থা এমন যে তাদের অনেক আলেম, সকল আলেম আর কি মৌলবী, সকল এই সব মৌলবীরা তারা এই বক্তব্যের সাফাই গাওয়ার জন্য তারা এর সপক্ষে বক্তব্য দিচ্ছে, আল্লাহ তাআলাকে গায়েব মনে করতেছে। গায়েব কোনো সন্দেহ নেই, আল্লাহ তাআলাকে আমরা দেখি না, এটা ঠিকই আছে, অদৃশ্য। গায়েব অর্থ কি অদৃশ্য? গায়েব হচ্ছে অনুপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলম, তার কুদরত, তার দৃষ্টি, তার শ্রবণ, সব কিছু প্রত্যেকটি মাখলুকাতের সাথে জড়িত, প্রত্যেকটি মাখলুকাত এমনকি যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মাখলুক হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে আছে কিনা আপনারা কি মনে করেন? তাহলে ওই জাহিল ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে, গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত, সে আল্লাহ রাব্বুল আলামিন এখন ব্যাখ্যা করতেছে, অপব্যাখ্যা করতেছে। ওয়ায়ুমিনুনা বিল গায়ব, যে গায়েবের প্রতি ঈমান আনে, গায়েব অদৃশ্য এটা নয়, এখানে গায়েব মানে মানে অনুপস্থিত হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে গায়েব মনে করা হয়, আপনি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের দন এত কম যে এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেওয়ার পরে আল্লাহ তাআলা খালি হয়ে যাবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর থাকবে না, আল্লাহর কাছে বান্দারা আর চাইতে পারবে না? যদি এমন হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দরখাস্ত করতে বললেন কেন? উদউউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য, আর তোমরা এই কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, তোমরা বলতেছো যে খাজার কাছে যাওয়ার জন্য। খাজা কী করতে পারে? খাজা কী কীভাবে দিবে, কই থেকে দিবে? মৃত্যুর পরে খাজা নিজের কবরের স্থানে, যেখানে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, যেখানে শত শত বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, যেখানে শিরক করা হচ্ছে, সেখানে খাজা তোমাদেরকে সরাতে পারতেছে না, সেখানে তো সরাতে পারতেছে না খাজা। আপনারা যারা গিয়েছেন আজমিরে, আপনারা নিশ্চয়ই দেখে এসেছেন, আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে দুইজন হয়তো গিয়েছেন, এরকমও থাকতে পারেন, তারা নিশ্চয়ই দেখেছেন এমন অপকর্ম, এমন খারাপ কাজ সেখানে হয়, যে খারাপ কাজ মানে নিকৃষ্টতম স্থানগুলোতে যেগুলোতে হয় এগুলোর মধ্যে এখানে হয়, এ ধরনের কাজ হয়।
সেটাই তো ঠেকাতে পারতেছে না খাজা। আমি খাজা মনিউদ্দিন চিশতি সম্পর্কে কোনো বক্তব্য দিচ্ছি না, তার সম্পর্কে আমাদের মূল্যায়ন বলছি না, কিন্তু বলতেছি যে তার যদি এতই পাওয়ার হয় তাহলে কবর থেকে অন্তপক্ষে তিনি এই খারাপ কাজগুলো, নোংরা কাজ যেগুলো আছে এগুলো তো তিনি ঠেকাতে পারতেন, এগুলো তো ঠেকাতে পারতেছেন না। তাহলে তোমাদের এই আকিদা চরম একটা বিভ্রান্তি, বিভ্রান্ত আকিদা, শিরকি আকিদা। আর খাজা মনিউদ্দিন চিশতি তিনি আমরা জানেন কিনা, তিনি যার মুরিদ হয়েছেন তিনি হচ্ছেন আবু ইসহাক আল খোরাসানি রহমতুল্লাহ আলাই, তিনি যিনি সর্বপ্রথম চিশতি তরিকা আবিষ্কার করেছেন। খাজা মনিউদ্দিন চিশতি তিনি কিন্তু মানে এই তরিকার আবিষ্কারক নয়, চিশতিয়া তরিকার আবিষ্কারক নয়, আবু ইসহাক আল খোরাসানি রহমতুল্লাহ আলাই তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি চিশতি হিসেবে পরিচয় দিয়েছেন। চিশত একটা জায়গার নাম, এটা বর্তমান যেই কাবুল আছে আফগানিস্তান, আফগানিস্তানের কাছাকাছি একটি জায়গা, ইরানের মধ্যে, কেউ কেউ বলেছে ইরানের মধ্যে পড়েছে। এখানকার এক ব্যক্তি, তার নাম হচ্ছে আবু ইসহাক, তারই মুরিদ হয়েছেন খাজা। যদি খাজার পিসেবে তাহলে অবস্থা কি, যদি খাজাই সব নিয়ে আসে তাহলে যে পীরের কাছে গিয়ে খাজা মুরিদ হয়েছে তার অবস্থাটা কি? এটা তো আপনার কিছু বললেন না, তাহলে কি পীর পীরের চেয়ে খাজা আরো বেশি বেড়ে গেছে? হ্যাঁ, আর আপনারা যে এই লোকগুলোই, এই কবর পূজারি, এই মাজার পূজারি, এই দরগা পূজারি লোকেরাই তো আপনারা বলেছেন যে আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলানি রহমতুল্লাহ তিনি হচ্ছেন গাউসে আজম, একই লোকেই তারা গাউসিয়া মিছিল দেয়, তাদের রেসালে গাউসিয়া রয়েছে, তারা গাউসিয়া মিছিল দেয় এবং তাদের সেখানে বক্তব্য হয়েছে এই যে গাউসুল আজম হচ্ছে দস্তেগীর। যদি গাউসুল আজম দস্তেগীর হয় তাহলে খাজা সম্পর্কে আপনাদের এই আকিদা কোথা থেকে আসলো? তাহলে আপনারা এই পৃথিবীর মধ্যে কয়জন আপনাদের দস্তেগীর, কয়জন আপনাদের কুতুব? এত বিভ্রান্ত মানুষদেরকে করছেন কেন? ইমানদারদেরকে এইভাবে বিভ্রান্ত করবেন না। শয়তানের প্যাকেজ নিয়ে কোনো আলেম এই ধরনের কথা বলতে পারে, আমার আফসোস হয়, ঘৃণা হয়, খুব কষ্ট পাই। সাথে সাথে ওয়াজিব ছিল তার তওবা করে নেওয়া, তাৎক্ষণিকভাবে যদি তওবা না করে অবস্থা যদি তার মৃত্যু হয়, আল্লাহর কসম করে আপনাদের কাছে বলছি এই ব্যক্তি মুশরিক হিসেবে তার মৃত্যু হবে, ঈমান নিয়ে তার মৃত্যু হবে না। এই ধরনের আকীদা এত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেই পারে রে। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, ইহুদিদের মতো ইহুদি আলেমদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা রয়েছে সে মর্যাদা দিতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বুঝতে পারে নাই। যদি আল্লাহ তাআলার ক্ষমতা এবং মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব বুঝতে পারত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই মন্তব্য করতো না, যে মন্তব্য এই জাহেল ব্যক্তি বা এই ধরনের লোকেরা যে মন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে করে। সুবহানাল্লাহ, এই মাখলুকাতের মধ্যে একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের নিগরানিতে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের মধ্যে রয়েছে, লালন পালন করতেছেন, আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, সব কিছু রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছেন, অথচ আপনি কোত্থেকে মানে কোত্থেকে এই কথা বলতেছেন যে খাজা এখানে আপনাকে রিজিক দিবে, খাজা আপনাকে এখানে দিবে? এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা শয়তানের সর্বনিকৃষ্ট প্যাকেজ। এই পৃথিবীর মধ্যে ইখলাস থেকে, ইমানদার ব্যক্তিদেরকে ইমান এবং ইখলাস থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে নিকৃষ্টতম প্যাকেজ হচ্ছে এটি, যে শয়তান লানতুল্লাহ এই প্যাকেজ দিয়েছে যে খাজার দরবার থেকে আপনি ফিরে আসবেন না, আপনি ফিরে আসতেছেন সোজা নিজের পকেটের টাকা দিয়ে। এমনকি পকেটের টাকা আপনি যারা গিয়েছেন তারা জানার কথা, মানে পকেটে যদি টাকা কোনো কারণে আপনি তাদেরকে না দেন, এরপরে আপনি বাইরে এসে দেখবেন যে পকেটের মধ্যে টাকা নেই, বুঝতে পেরেছেন কিনা? ওখানে এই ধরনের চোর মানে কি করা আছে, নিয়োগ দেয়া আছে, নিয়োগপ্রাপ্ত চোর রয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত কথা। তিন নম্বরে যে মাসালাটি আলোচনা করে শেষ করব, আমরা সর্বমোট 8টি পয়েন্টে আলোচনা করার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আমি এই পয়েন্টগুলো আলোচনা করতে পারিনি। তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে ইখলাসের, আমার বন্ধুগণ, সাথে দাওয়াতি কাজ আমরা যখন শুরু করি, দাওয়াতের জন্য যখন আমরা অগ্রসর হই, তখন শয়তান লানাতুল্লাহ আলাই দাওয়াতের এই প্যাকেজগুলোকে আমাদের মধ্যে এনে নতুন করে সাজিয়ে দেয়। এক নম্বর হচ্ছে শয়তান, আপনি যখন দাওয়াতি কাজ করবেন, আমি সহি আকিদার বাইরা মাশাআল্লাহ অনেককে দেখি দাওয়াতের ময়দানে তাদের ভূমিকা খুব ভালো, আমাদের সাথে কথা হয় তারা দাওয়াতি কাজ করেন, কিন্তু তারা শয়তানের এই প্যাকেজগুলোর মধ্যে এখনও কী হচ্ছেন, গোলপাক খাচ্ছেন,
কয়েকটা প্যাকেজ এই এই ব্যাপারে বলবো, সময় নেই, এই জন্য আর বলতে পারছি না। এক নম্বর হচ্ছে শয়তান এসে তখন আপনি দাওয়াতি কাজ করেন তো, শয়তান আপনাকে আসতে করে বলেছে তোমার এর সংখ্যা কত, ফলোয়ার্স সংখ্যা কত, তোমার সাবস্ক্রাইব কত, ভক্তদের দিক থেকে শয়তান প্যাকেজ নিয়ে আসে, বুঝতে পেরেছেন? আমাকে এসে আপনাকে এসে শয়তান সুন্দরভাবে বললেন। এখন আমাদের অনেক দায়ী আল্লাহ যারা দাওয়াতি কাজ করতেছেন তারা মনে করেন যে আমার লক্ষ লক্ষ ফলোয়ার্স, কে আমাকে ঠেকায়? আরে এই মুলবি আমার কি আমার ধারে কাছে আসতে পারবে নাকি? দেখছেন, এটা কিন্তু শয়তানের প্যাকেজ, এটা শয়তানের প্যাকেজ। খবরদার, দাঁড়ি যদি আপনি হন, দাওয়াতি কাজ যদি আপনার নিজে আত্মনিয়োগ করে থাকেন, তাহলে আপনি খেয়াল রাখতে হবে যে যদি এই প্যাকেজ আপনার এসে যায় তাহলে আপনি ভক্তদের মাধ্যমে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন, আমাদের হাতে সময় নেই অর্থাৎ বিস্তারিত বিষয়গুলো আলোচনা করতে পারতাম, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখতে পেলেন যে কিছু সংখ্যক ছাত্র একজনের পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দূর থেকে বললেন, হাযা যিল্লাতুন লিল মাতবু' ওয়া ফিতনাতুন লিত-তাবি', না ফিতনাতুন লিল মাতবু' ওয়া যিল্লাতুন লিত-তাবি', অনুসারীদের জন্য এটি জিল্লত, পিছে পিছে যাচ্ছে। এই অনুসরণের পদ্ধতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখান নাই। অনুসরণ হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবেন, পিছে পিছে মানে তল্পিবাহী নয় আমরা, পিছনে পিছনে চললে হবে না। এজন্য ওয়া ফিতনাতুল লিল মাতবু, আর যার পেছনে যাচ্ছে তার জন্য বড় ধরনের ফিতনা। সে মনে করবে মাশাআল্লাহ আমার ফলোয়ার্স কত, পিছনে কত লোক। এজন্য আজকে যারা এই দাওয়াতি কাজ দাওয়াতি অঙ্গনে কাজ করতেছেন, শয়তানের নতুন প্যাকেজ হচ্ছে ফলোয়ার্সের মাধ্যমে, ভিউয়ার্সের মাধ্যমে, লাইকার্সের মাধ্যমে, এগুলো দিয়ে শয়তান আমাদের মধ্যে এটা কাজ করাচ্ছে যে এখন আলেমদের কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র ভাইরাল হওয়া কিছু লোক তার পিছনে পিছনে লোকেরা ঘুরতেছে, আর সে মনে করতেছে আমার চেয়ে বড় আলেম কে আছে। বন্ধুগণ, আপনারা এই আমলগুলো সবগুলো এক মিনিটে শেষ হয়ে যেতে পারে, শয়তানের আমল সব শেষ হয়ে গিয়েছে না? আপনারা কি মনে করেন শয়তানের কোনো আমল আছে? একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিন করে নেই, একটা সিজদা করে নেই, সমস্ত আমল গোটা জীবনের আমল সবটাই বরবাদ হয়ে গেছে, সবটাই শেষ হয়ে গেছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে শয়তান যারা দাওয়াতি কাজ করে থাকে, বর্তমানে আমরা যারা দাওয়াতি কাজের মধ্যে আছি আমাদের সবাইকে এই এই ধরনের প্যাকেজ দিচ্ছে। দ্বিতীয় প্যাকেজ হচ্ছে শয়তানের বক্তব্য আলোচনার প্রেজেন্টেশনের মাধ্যমে। আলোচনার পরে আজকে বক্তব্যটা কেমন হয়েছে? ভালো তো মাশাআল্লাহ। সে আপনি যে চমৎকার আস্তে করে শেষ, প্যাকেজটা আসলে শয়তানের, আমি হয়তো বুঝতে পারি নাই, আমার কাছে নিজের কাছে বলেছে একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, লোকেরা আমারও খুব প্রশংসা করতেছে, ভাবসাবটা অনেকটা কি বুকটুক মনে উঁচা হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? যদি সত্যিকার ইখলাস অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকে, ঈমান এবং ইখলাসকে যদি আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। একটু পরিবর্তন যদি এসে যায় তাহলে আপনার ইখলাসটাকে শয়তান আস্তে করে কি করে দিয়েছে, অন্য কাজে লাগিয়ে দিয়েছে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যারা আলেম, যারা হাক্কানি এবং রব্বানি আলেম, আপনি যদি তাদের বক্তব্য শুনেন, তাদের কথা শুনেন, দেখবেন যে এর মধ্যে তেমন ডেকোরেশন নেই, তেমন মানে সাজানোর বিষয় নেই, কারণ এত সাজাবে কি কোরআন ও হাদিসের বক্তব্য, আর কত সাজাবেন, এতটুকুই যথেষ্ট, শুধুমাত্র মানুষের কাছে ইনফরমেশনগুলো পৌঁছিয়ে দেয়া। ও মা আলা রাসূলিল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব এটা শুধুমাত্র পৌঁছিয়ে দেয়া। সুতরাং এই পৌঁছায় দেওয়ার কাজটি যারা করবে তারাই সত্যিকার দাওয়াতের কাজ করবে। এখানে কিভাবে সাজালেন, কিভাবে প্রেজেন্টেশন দিলেন, কিছু গান আছে কিনা, কিছু কমেডি আছে কিনা, কিছু হাস্যরস আছে কিনা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে এখন এইগুলো দাওয়াতের মধ্যে অনেকগুলো, আরেকটা কাজ সেটাও খুব বলবো, সেটা আমি ওই শয়তানের যে প্রথম প্যাকেজটা বলেছিলাম, প্রথম যে ঘটনা বলেছিলাম সেই ঘটনাতে আবার ফিরে আসছি, সেই ঘটনা এই জন্য বলেছি, সেটা হচ্ছে এই দাওয়াতি কাজ যখন শুরু হয়, আল্লাহ আমি অনেক মখলেস ভাইকে দেখেছি যারা আমাদের সাথে বিভিন্ন সময় দাওয়াতের কাজ করেছেন,
এখন দাওয়াতের কাজ করছেন, অনেক মুখলেস যাদের মধ্যে ইখলাস, আসলেই আমরা নিজেরা সাক্ষ্য দিচ্ছি ইখলাসের কথা, আমরা দেখেছি ইখলাস ছিল, কিন্তু শয়তান লানাতুল্লাহ আলাই যখন এদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা চলে এসেছে, মানুষ এদের বক্তব্য খুব গ্রহণ করেছে, এদের লাইকার্স বেড়ে গিয়েছে, এদের অনুসারী বেড়ে গিয়েছে, এদের ফলোয়ার্স অনেক হয়ে গিয়েছে, তখন শয়তান এসে বলছে, এই শুনো, একটা বক্তব্য দিলে তোমাকে 50 লাখ টাকা 50,000 টাকা দিবে, তুমি কেন অপ্রয়োজনীয় এই এটার বাইতুল করিম মসজিদের মধ্যে খোদবা দিতে যাও? বুঝতে পেরেছো কিনা? এখানে আসা যাওয়ার খরচও দিবে না, তোমাকে দিবে না। আর একটা বক্তব্য, তোমার যে বক্তব্য, তোমার যে উপস্থাপনা, আর মানুষ তোমার যে এত লাইকার্স, এত ফলোয়ার্স, এত অনুসারী, একটা বক্তব্য 50,000 টাকা। ফলে শয়তান লানাতুল্লাহ আলাইহি আস্তে করে ওই যে প্রথম 2 দিনারের কথা বলেছিলাম না, ওই 2 দিনারের কথা আমার এখানে ছিল বন্ধুগণ। অসংখ্য দায়ীর আল্লাহ, অসংখ্য দায়ীর আল্লাহ, যারা দাওয়াতের কাজ করতেছেন তারা ওই 2 দিনারের মতো, তারা এই টাকার কাছে, অর্থের কাছে, তারা ওই শয়তানের এই প্যাকেজের কাছে নিজেদের ইখলাসকে বিকিয়ে দিচ্ছে, নিজেদের ইখলাস হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে 2টা মাহফিল নেই, আমি কোনো সুনির্দিষ্ট ব্যক্তির কথা বলছি না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, তখন এই এই মাহফিলে কত দিবে, ওই মাহফিলে কত দিবে, বুঝতে পারছি, এই মাহফিলে বেশি দিবে, এই মাহফিলটা আস্তে করে কি করে দিচ্ছে, বলছে যা ভাই আমার পক্ষে সম্ভব না, আমার মানে অন্য একটা সমস্যা হয়ে গেছে, আমি আজকে আপনাদের এই প্রোগ্রাম আমি নিতে পারবো না, আরেক আরেক জায়গায় তিনি মাহফিল নিয়ে দিচ্ছেন। আপনি তো ওয়াদা দিয়েছেন, আমার সাথে 2 জন দায়ী কাজ করেছে, এবার বুঝুন যে আপনাদের সাথে কতজন করেছে আমি জানি না, সবার কাছ থেকে তথ্য নিতে চাচ্ছি না আমি, বুঝতে পেরেছেন কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান এই প্যাকেজ এমনভাবে সাকসেস হয়েছে যে দায়ী যারা দাওয়াতি কাজ করে থাকেন তার অর্থের জন্য, টাকার জন্য নিজেদের এই আখলাসকে, আল্লাহর সন্তুষ্টিটাকে তারা আস্তে করে কি করে দিচ্ছে, বিকিয়ে দিচ্ছে। এবং শয়তান এই কাজে খুব সাকসেস, শয়তান দাওয়াতি কাজ থেকে আমাদেরকে টাকার দিকে নিয়ে যাচ্ছে, দাবি তো করছে। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সময়ের কারণে আমরা এই বিষয়টি কমপ্লিট করতে পারিনি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের সমস্ত অনেক আমলগুলোকে যাতে আমরা ইখলাসের মাধ্যমে হেফাজত করতে পারি সেই তৌফিক দান করুন। আকুল কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রাহীম।